আমার ওয়াইফ এখানে যখন আসে তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারতো না বা বসতে পারতো না, পা লাফতে পারতো না। ওর মূলত হুইল চেয়ারে করে এখানে আনা হয়েছে। এখানে আসার পরে আল্লাহর রহমতে ওর এখানকার থেরাপিস্ট যারা আছে, নার্স, ডাক্তার, অন্যান্য সবাই খুব টেক কেয়ার করছে। মাশাআল্লাহ এখন আমার ওয়াইফ স্বাভাবিক চলাফেরা করতে পারে, সবকিছু মানে স্বাভাবিকটা সব কিছু করতে পারে। আমার কাছে এটাই আলহামদুলিল্লাহ, সবার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবা ইসলাম নাজমা, আমাদের মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা। আমার বয়স 34, আমি একজন গৃহিণী। আমার 4-5 বছর ধরে কোমরে ব্যথা ছিল, আস্তে আস্তে পায়ে এখন ব্যথা, বসতে কষ্ট হতো, হাঁটাহাঁটি করতে পারতাম না। এখন পায়ের দিকে ব্যথায় পা লাড়াতে পারতাম না। আমি আমার স্ত্রীর এই সমস্যাগুলোর ভিতরে মানে ও হাঁটতে পারতো না, সামান্য কিছু কাজ করলে হাঁপায় যেত বা এক শেষ পর্যায়ে দেখলাম যে পাও লাড়তে পারতেছে না, এরকম কিছু পরিস্থিতি দেখছি। আমি এর আগে 3-4 জন ডাক্তার দেখেছিলাম, ব্যথা মানে ওষুধ খেলে ব্যথা কমতো, আবার কিছুদিন পরে এই সমস্যা দেখা দিয়েছে। এলাকাতে আমার স্ত্রীর 2-3টা ডাক্তার দেখাইছি, ওখান থেকে ওষুধ খাওয়ার পরে কোনো উপকার না পাওয়ার পরে আজ থেকে বছর 3 আগে আমারই ছোট বোন ওর এই হসপিটাল থেকে আমি ট্রিটমেন্ট নেওয়া হয়েছিলাম বা আমি সামনে ছিলাম, সামনে থেকে ট্রিটমেন্ট নিয়েছিল। ও আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছে। তো যখন আমার স্ত্রী এলাকার ডাক্তার ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ হইতেছে না, তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি স্যারের কাছে নিয়ে যাই, এখানে নেওয়ার পরে দেখি কি অবস্থা হয়। তো এই জন্যই আমি আমার স্ত্রী এখানে নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ একটু হাঁটাচলা করতে পারে। আমি এখানে আসছি হুল ছেড়ে, এখন স্বাভাবিকভাবে আমি হাঁটাচলা করতে পারি, গোসল করতে পারি, নামাজ পড়তে পারি, এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। আমার ওয়াইফ এখানে যখন আসে তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াইতে পারতো না বা বসতে পারতো না, পা লাফতে পারতো না। ওর মূলত হুইল চেয়ারে করে এখানে আনা হয়েছে। এখানে আসার পরে আল্লাহর রহমতে ওর এখানকার থেরাপিস্ট যারা আছে, নার্স, ডাক্তার, অন্যান্য সবাই খুব টেক কেয়ার করছে। মাশাআল্লাহ এখন আমার ওয়াইফ স্বাভাবিক চলাফেরা করতে পারে, সবকিছু মানে স্বাভাবিকটা সব কিছু করতে পারে। আমার কাছে এটাই আলহামদুলিল্লাহ, সবার প্রতি আমি খুব কৃতজ্ঞ। আমি এখানে এসে তো সুস্থ হয়েছি, স্যারকে আমি ধন্যবাদ জানাই যে এরকম সুস্থ তো সকলে হয়ে যায়, সবার জন্য যেন ভালো হয় কামনা করি, স্যারকে আমি সালাম জানাই। আমরা তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়ি চলে যেতেছি, আজকে বাড়ি চলে যাব। যদি আপনারা ভালো মনে করেন এখানে আসেন, আয়েশা ট্রিটমেন্ট নিয়ে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করার মালিক, আপনারা সুস্থ হইবেন। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।